অভিষেকের ঘেরাও মন্তব্যের পাল্টা হুঙ্কার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। যেদিনের পাল্টা শুরু হবে অভিষেক দুবাই পালাবেন। অভিষেকেরও ছোট সন্তান আছে। আগামী দিনে সরকার পড়লে জনগণের ক্ষোভ অভিষেকের বাড়িতে আছড়ে পড়লে ভালো হবে তো? তখন তো অভিষেকের প্রহরায় 3000 পুলিশ থাকবে না। এইভাবেই এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। অভিষেক ব্যানার্জি নিজে যে একজন নিম্ন মেধার এবং নিম্ন রুচির রাজনীতিবিদ, তিনি এই কর্মসূচির মধ্যে দিয়ে তিনি সেটা প্রমাণ করেছেন। অভিষেক বাবু যেন ক্ষমতার দম্ভে এমন কিছু না করেন, নিজে থাকেন কয়েকশো কোটি টাকার বাড়িতে আর উত্তেজিত করছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকদেরকে, যাতে এই ধরনের একটা হিংসাশ্রয়ী বাতাবরণ তৈরি হয়। যেদিন এর পাল্টাটা শুরু হবে, অভিষেক বাবুরা তো দুবাই পালাবেন, তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তো এই রাজ্যেই থাকবে, এটা কি কাম্য? আর অভিষেক বাবুর আমি শুনেছি যে ছোট সন্তান আছে, তাহলে ভাবুন তো, এমনিতেই তো লোক বিভিন্নভাবে ওনাকে দুর্নীতির পীঠস্থান বলেন, মূল দুর্নীতির মুখ বলেন। আগামী দিনে সরকার পরিবর্তন হওয়ার পর জনমানুষের ক্ষোভ যদি ওনার কোথায় কি ক্যামাক স্ট্রিট না কোথায় বলে বাড়ি সেখানে যদি আছড়ে পড়ে, সেটা কি ভালো হবে? তখন তো অভিষেক বাবুর পেছনে ওই 3000 পুলিশের প্রহরা থাকবে না। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘেরা হুঁশিয়ারির যেভাবে পাল্টা হুমকি দিয়েছেন, পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। দেবাংশু ভট্টাচার্য কি বলছেন তা নিয়ে দেখুন একবার। আমাদের এই কর্মসূচিটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন ওই দিন মঞ্চ থেকে, যে তাদের প্রত্যেকের বাড়ি থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, যাতে তারা প্রত্যেকেই ঘরে ভেতরে বাইরে যাতায়াত করতে পারেন, সেটা মেনটেন করেই একটা সিম্বলিক প্রোটেস্ট হবে। এবং এই প্রোটেস্টের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অবশ্যই সাধারণ মানুষের 100 দিনের কাজের টাকা আটকে রাখা থেকে শুরু করে বাংলার প্রাপ্য আটকে রাখা অনেক ঘটনা, তো স্বাভাবিকভাবেই সেগুলোর জন্য যারা স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের কাছেই তো সাধারণ মানুষ প্রশ্নের উত্তর চাইতে যাবেন, যে ভাই তোমার নেতারা কেন টাকা আটকে রেখেছে, আমরা পরিশ্রম করেছি সেই টাকাটা কেন আটকে রেখেছে, এখানে উত্তরপ্রদেশের আটকাউনি, গুজরাটের আটকাউনি, বাংলার সাথে তোমাদের কিসের শত্রুতা? এটা খুবই ন্যাচারাল প্রসেস, এবং এই প্রসেসটা কাউকে ঘেরাও বলতে, সো কল্ড আটকে রাখা, বাড়ি থেকে বেরোতে না দেওয়া, এরকম ঘটনার পক্ষে আমরা নই, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন মঞ্চ থেকেই স্পষ্ট করে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে আরো সিম্পলিফাই করে বলে দিয়েছেন। তো আজকে শঙ্কর ঘোষ কি বললেন না বললেন কিছু যায় আসে। আর এইবারে আপনাদের দেখাবো 21 জুলাইয়ের শহীদ তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে ঠিক কী হুঁশিয়ারি দিয়েছিলেন, 5ই অগস্টের কী কর্মসূচির ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন যার প্রেক্ষিতে শঙ্কর ঘোষের এই মন্তব্য এবং দেবাংশু ভট্টাচার্যের এই মন্তব্য। কী বলেছিলেন 21 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন। আগামী 5ই অগস্ট শনিবার বিজেপির ছোট বড় মাঝারি সেজ মেজ বুথ থেকে শুরু করে অঞ্চল থেকে শুরু করে ব্লক থেকে বিধানসভা থেকে জেলা থেকে রাজ্য যে কটা নেতা আছে আপনার ব্লকে একটা তালিকা তৈরি করুন। আগামী 5ই অগস্ট শনিবার শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন, বাড়ি থেকে 8 ঘন্টা সকাল 10টা থেকে সন্ধে 6টা গণ ঘেরাও কর্মসূচির ডাক আজকে আমি নেত্রীর অনুমতি নিয়ে এখান থেকে ঘোষণা করলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেদিনের এই মন্তব্যের বিরোধিতায় হাইকোর্টে দ্বারস্থ হয়ে ধাক্কা খেল বিজেপি। 21 জুলাইয়ের মঞ্চ থেকে 5ই অগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ে ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যের বিরোধিতা করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় বিজেপি। মামলা দায়ের করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়, কিন্তু বিজেপির আবেদন মঞ্জুর করল না প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। প্রভাবিত নেতাদের আসতে বলুন, মন্তব্য করেছেন প্রধান বিচারপতি।